Assalamualaikum. দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। বিরতির আগে কথা বলছিলাম ইয়াসিন তালুকদার, একজন ব্রিটিশ বাংলাদেশী যিনি নিখোঁজ হয়েছেন বাংলাদেশ থেকে, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানি অনেক কলার অপেক্ষা করছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। তবে এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ আমরা বাংলাদেশকে দাবি করি, সেই চেতনায় গত দুই সপ্তাহে আমরা ঘটনার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত, তাদের ঘরবাড়ি আগুন দেয়া এবং লুট করা, এবং সাঁওতালদের গায়ে বান্ধাতে সাঁওতালদেরকে উচ্ছেদ করা, এই দুটি ঘটনায় বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা কিংবা অসাম্প্রদায়িকতা একটু প্রশ্নের মুখে পড়েছে, যেটি নিয়ে সরকার এবং আওয়ামী লীগ বিব্রত। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে অগ্রগামী ভূমিকা পালন করেছে বিভিন্ন সময়, এবং বর্তমান সরকারের আসার পেছনে, বর্তমান সরকারের সাপোর্টের পেছনে বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা ঐতিহাসিকভাবে সবসময় আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে আসছেন বিভিন্ন সময়, এবং এর সুবিধাও আওয়ামী লীগ বিভিন্ন সময়ে পেয়েছে। প্রশ্ন হচ্ছে বর্তমান সিচুয়েশনে সেটি আদৌ এখন বাস্তব কিনা, আওয়ামী লীগ বর্তমান গত দুই সপ্তাহের ঘটনা কিংবা এর আগের বিভিন্ন ঘটনায় কীভাবে নিজেদেরকে বিশ্লেষণ করবে আওয়ামী লীগ। আমি যদি আপনাকে দিয়ে প্রথমে শুরু করি যে নাসিরনগরের ঘটনা এবং নাসিরনগরের ঘটনাটা বলবো, আগে আপনি আমাকে শেষ করতে দেন না আপু স্কাইপে। আমি নাসিরনগরের ঘটনাটি নিয়ে আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে সেখানে হিন্দুদের উপর হামলা করা হয়েছে এবং এর প্রতিকারের যে ব্যবস্থা নিয়েছে সরকার সেটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার যে ওভারঅল যে ইমেজ সেই ইমেজটিকে পুনরুদ্ধার করতে পারবে কিনা, সেটা হচ্ছে আপনার প্রশ্ন। জি বলুন। জি আমি কি নাসিরনগর, অবশ্যই আমি আসবো, এটাই সমসাময়িক বিষয়, তার আগে কি ওটা শেষ করতে পারি কিনা যেখানে আপনি স্টপ করে দিয়েছিলেন। খুব সংক্ষেপে শেষ করে দিই যেহেতু আরেকটা টপিক চলে আসছে। এখানে দেখেন, এখানে ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে, এখানে তদন্ত কমিটির কথা বলা হয়েছে। আপনি কার তদন্ত কাকে দিচ্ছেন? যে অপহরণ করছে তাকে দিয়ে আপনি কী তদন্ত করাবেন? সাধারণ মানুষ কেন বলে দিচ্ছে যে পুলিশ করেছে? আপনাকে বলেছিলাম আমি ছাত্রনেতা ছিলাম জগন্নাথ ইউনিভার্সিটির, আমি প্রত্যেকজন পুলিশকে চিনেছি কারণ কোতোয়ালির যারা ছিল ওই রকম ওই জায়গা থেকে, যে জায়গা থেকে অপহরণ হয়েছে প্রত্যেকটা মানুষ পুলিশকে চিনে, কিন্তু বা আইন প্রশাসনিক মানুষকে চিনে, না হলে বলতো না যে পুলিশ আপনার বা প্রশাসনিক লোকজন আপনাকে ধরে নিয়ে গেছে। এবার আসো খুব সহজেই, তো সুতরাং যে অপহরণ করছে অপহরণকারীর কাছে চার্জশিট চাওয়া আর না হচ্ছে একই কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাহলে তদন্ত করবে কে? ওই ছেড়ে দিতে হবে, আমার দেশটাই দেবে না, তো ওই তারপরে তো চোরের হাতে, চোরের হাতে তদন্ত ভার দিচ্ছি, উপায় তো নেই, আর কোনো আমার অপশন নাই, আমার অপশন নাই। নাম্বার টু, আপনি বলছে যে ভাইয়া বারবার ইমরান ভাই বলছে যে সোর্স কোনো সরকারের ডিফেন্সের কেউ না, একজাক্টলি, কিন্তু প্রতিটা সোর্স আপনি দেখবেন বাংলাদেশের যতগুলো থানা আছে, যতগুলো সোর্স আছে, এই সোর্সগুলো সব ছাত্রলীগের ছেলে পেলে, সমস্ত অঘোষিত ডিফেন্স, না ডেফিনেটলি জানি কারণ স্টুডেন্ট পলিটিক্স করে আসছি, তাদের সাথে রাজপথে রাজনীতি করে আসছি, কেন জানবো না, প্রত্যেকটা সোর্স ছাত্রলীগের। দেখুন তারা কথা বলতে দিচ্ছে না, হাস্যরস সৃষ্টি করছে, বারবার বারবার এই সাপ দিয়ে তারা মাছ ঢাকছে। আমি এমন এমন কথা বলছি না, এটা অভদ্রতা, আপনি যখন কথা বলে আমি বারবার অনুরোধ করছি, বারবার অনুরোধ করে আমি আপনাকে শিখিয়েও দিচ্ছি আপনি কি করবেন। আমি কথা বলতেছি, আমার ভুল হলে আপনি নোট করে রাখেন, আপনাকে যখন সময় দেওয়া হবে শিকারির দরকার নেই, আমরা সেটাও চাচ্ছেন না। আওয়ামী লীগ থেকে আমরা ভদ্রতা আশা করি, ভদ্রতা আওয়ামী লীগ জানে না ভাইয়া, নাসিরনগরে জানে না, এবার আসেন আপু যখন বলেছে পুলিশ এসে কিন্তু ইনভেস্টিগেশন এটা করে না, আপনার ভাইয়ের বয়স কত, আপনার ভাইয়ের চুলের কালার কি, আপনার ভাইয়ের পরনে কি ছিল, পুলিশ এসে ইনভেস্টিগেশন ল্যাপটপ আছে কয়টা, কারণ ধান্দা যাওয়া হওয়ার তো হয়ে গেছে, ল্যাপটপগুলোও যেন নিতে পারি, মোবাইল আছে কয়টা। এখন যেখানে পুলিশ ঢোকে বাসায়, আপনি যদি পুলিশকে আপনার বাসায় ডাকেন, পুলিশ তো পুলিশ না, এখন আওয়ামী পুলিশ ডাকলে
সবার আগে আপনি ল্যাপটপগুলো আপনি সেভ করবেন, আপনার মোবাইলগুলো আপনি সেভ করবেন, আপনার গহনাগুলো আপনি সেভ করবেন, নাহলে আমও যাবে ছালাও যাবে, কারণ ভাই তো হারাইছেই। আমি ড্যাম শিওর যে আপু তার ল্যাপটপগুলো সেভ করে রাখছিল কি না, ল্যাপটপও নিত, কারণ এগুলো এখন পোশাকদারি ছিনতাইকারী, পুলিশে পুলিশ না, এগুলো পোশাকদারি ছিনতাইকারী। এবার নাসিরনগরের যে ঘটনাটা ভাইয়া, নাসিরনগরের আমি পত্রিকার কি কিছু পড়তে পারি, দুই তিনটা কলাম হেডলাইন বিশ্লেষণ করুন পত্রিকার। আচ্ছা তাহলে খুব সংক্ষেপে করে দেয়, কারণ ওনাদের মতো ভাগ্য আমাদের নাই যে এত সময় পাবো আমরা। এখানে কিন্তু একটা পত্রিকা লিখছে, নাসিরনগরের সংখ্যালঘুদের নির্যাতন পিছনে মুক্তাধিক সমর্থকরা দলীয় ক্রন্দলের কারণ। অনুসন্ধানে পাওয়া গেছে হামলার মূল হোতা ছিলেন মুক্তাদির সমর্থন পুষ্ট হরিপুর ইউনিয়ন চেয়ারম্যানের দেওয়ান আতিক রহমান আকি, আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান, ও সরি নির্বাচিত না সিলেক্টেড চেয়ারম্যান বলবো, কারণ নির্বাচনই তো হয় না, ঠিক আছে সিলেক্টেড চেয়ারম্যান, কারণ নির্বাচন না তো এগুলো তামাশা, মানে অর্থ বা রাষ্ট্রীয় অর্থ লুটপাটের জন্য এটা একটা নামে নির্বাচন সিলেকশন করলে আমরা খুশি হব। নাসিরনগর এরপরে বলছে আরেকটা পত্রিকা, নাসিরনগরের এমপি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাদুল হকের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন মুক্তাদির সরকারের দ্বন্দ্বের কারণে এমনটি ঘটেছে। আর হামলার পিছনে ছিলেন মুক্তাদির চৌধুরীর সমর্থকরা। হরিপুর থেকে 14-15টি ট্রাক ভরে মানুষ আসার পর হামলা হয় হিন্দুপল্লীতে, সংশ্লিষ্ট কয়েকজন ট্রাকে চড়ে হামলাকালী এসেছিল সেগুলো ব্যবস্থা অর্থের যোগান দেন চেয়ারম্যান আখি, যে আওয়ামী লীগের চেয়ারম্যান। এখন এটা যদি বলি যে আওয়ামী লীগ জড়িত ছিল না না ছিল, এটা আপনি ইতিপূর্বেই বলে দিয়েছেন আওয়ামী লীগ জড়িত ছিল, পত্রিকা এসছে, সুতরাং সময় নষ্ট করে আপনার, তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ জড়িত এবং তারা কিন্তু আওয়ামী লীগকে বহিষ্কারও করছে, এটাও কিন্তু আরেকটা প্রমাণ যে আমি যদি জড়িত নাই আমাকে কেন বহিষ্কার করবেন আপনি, তারা প্রমাণিত যে এখন কোশ্চেন হচ্ছে আওয়ামী লীগ কেন করবে হামলাটা, এটার বিষয়ে কথা বলি, কারণ এটা প্রমাণিত যে আওয়ামী লীগ জড়িত। এবং আমরা অনেক লাকি, প্রথম শুনলাম কোনো ঘটনা জামাত বিএনপি জড়িত না, ওই ট্রাম্প হারলেও জামাত বিএনপি, এই প্রথম শুনলাম যে এটা বিএনপি জামাতের কোনো কথা ইতিমধ্যে পত্রিকায় আসেন নাই, আওয়ামী লীগ মেনে নিচ্ছে যে আমরা লাকি একটা ঘটনায়। যাই হোক, এখানে আপনি দেখেন সেখানে আওয়ামী লীগ কেন করবে, তাহলে আওয়ামী লীগ আপনি যেটা ঋতুপুর বলছেন যে সংখ্যালঘুরা আওয়ামী লীগের সবচেয়ে আপন জন, আওয়ামী লীগ কেন এটা করবে? দেখুন আওয়ামী লীগ আগে আমরা যখন 1996 থেকে 2001 বিরোধী দলে ছিলাম, আমি খুবই ইয়ং ছেলে তখন, তখন আমি দেখছি আওয়ামী লীগ কী করতো জানেন, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মুজিবের ছবি ভাঙচুর করতো, অফিস ভাঙচুর করতো। এখন চিন্তা করে যেহেতু এগুলো তো অনেক হলো, নিজেদেরই তো ক্ষতি, অন্যেরটা দিয়ে শুরু করি, তা আওয়ামী লীগ যখনই বিপদে পড়ে তিনটা ট্রাম্প কার্ড, অনেকগুলো ট্রাম্প কার্ড তারা খেলে, তার মধ্যে তিনটা মারাত্মক ট্রাম্প কার্ড তারা খেলে ভাইয়া ফরহান ভাই, আপনি দেখবেন এক নম্বর ট্রাম্প কার্ড সেটা হচ্ছে সে পূজার ঘরে হামলা করে। খাদিজার ইস্যুটা দেখেন, খাদিজার ঘটনার ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু কয়েকদিন পরেই জঙ্গি দমন করে কয়েকটা ছেলেরা মেরে ফেললো, এই ছেলেগুলোর বিভিন্ন সময় অপহরণ করে আটকে রাখে, পরে বুম বুম বুম, আর এমনও যে হোলসারাল জঙ্গি যে একটা ফায়ারও করতে পারে না, যার কাছে কিক পায় নেইল কাটার চাকু। দেখুন ওটা মানুষ খাইল না, যে এই জঙ্গিবাদ আদো, এটা তো খাদিজা দামাচাপার দেওয়ার জন্য, তখন সে আরেকটা ট্রাম্প কার্ড খেলো। এই ট্রাম্প কার্ডটা কি? এই ট্রাম্প কার্ডটার নাম হচ্ছে পূজা। আপনি বাংলাদেশের ইতিহাসে যতগুলো পূজা মণ্ডলে হামলা হয়েছে ভাইয়া, প্রত্যেকটা ঘটনার পিছনে আওয়ামী লীগ তার যেই বড় বড় অকারেন্স করেছে সেটা ঢাকার জন্য এটা করে। আপনি দেখবেন, আমি আপনাকে অনুরোধ করব, আপনি সাংবাদিক মানুষ, অনুরোধ করব, যতগুলো পূজা মণ্ডলে হামলা হয়েছে তার পূর্বে কোন না কোন বড় ইস্যু ছিল, সেটা ঢাকা জন্য মামলা। আমি আপনার কাছে আসবো, এই যে আমি আসবো আপনার কাছে, আমাদের সময় কম, আমি আপনার কাছে আসি জনাব আব্দুল করিম। আমি আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে এই সংখ্যালঘু সম্প্রদায় সবসময় আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসছে, আর এবার নাসিরনগরে যে ঘটনাটি মন্ত্রী সাইদুল হক এবং ওবায়দুল মুক্তাদিরের এমপি ওবায়দুল মুক্তাদিরের সমর্থকদের কারণে হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে এসছে, এবং পুলিশের যে তদন্ত রিপোর্ট সেই রিপোর্টেও নাকি এই ঘটনাগুলি এসছে যে দলীয়ভাবে তাদের কিছুটা সমস্যা থাকার কারণে এই ধরনের সাম্প্রদায়িক সংঘাত ঘটেছে। এখন দেখেন এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, আমি বাংলাদেশের কথা বলছি, আপনি বাংলাদেশে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, অনেক তো একটু তো সময় দিতে হবে কথা বললাম, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সেই সংখ্যালঘুদের উপর নির্যাতন সর্বপ্রথম শুরু করে বিএনপি, জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান সাহেব। আর
আমি কথা বলছিলাম যে নাসিমনগরে, নাসিমনগরের মাননীয় মন্ত্রী পত্রিকার মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমার বক্তব্যের মাধ্যমে বা আমার মাধ্যমে যদি ওই সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ হয়ে থাকে তিনি পদ ত্যাগ করবেন। এটা সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছে, পৃথিবীর মানুষও দেখেছে। তার মানে আওয়ামী লীগ এটি করেনি? আপনি এটি তো বলছেন, আওয়ামী লীগ তো সংখ্যালঘুদেরকে নির্যাতন করার প্রশ্নই উঠে না। মানে এটা কে করেছে? আওয়ামী লীগ করেছে। ওই যে আওয়ামী বিএনপি বর্তমানে যে বাজার আগে ঢুকেছে, সর বদলিয়ে লেবাস বদলিয়ে, কারণ বিএনপি তো নাই, বিএনপি তো একটা জিয়ারতি পার্টি, একটা জিয়ারতি পার্টিতে পরিণত হয়েছে। রাজনীতি নাই, অর্থনীতি নাই, নির্বাচন নাই, ইলেকশনে যায় না, ড্রয়িং রুমে বসে অকল বিএনপি হয়েছে, বিএনপি হয়ে গেছে যে জাতীয়তাবাদী বিএনপি ড্রয়িং রুম লিমিটেড অথবা জাতীয়তাবাদী বিএনপি মাজার জিয়ারত লিমিটেড। এই যদি হয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ, আওয়ামী লীগের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় দিয়ে যেখানে বলা হয় যে আওয়ামী লীগের বুক ব্যাজ, সেখানে আওয়ামী লীগ কোনোদিনও এটা আক্রমণ করবে? আপনি বোধহয় পেপারে নিউজে শুনেছেন যে একটা সুন্নি সম্প্রদায় মাইকিং এর মাধ্যমে আক্রমণ করার জন্য বলেছে, আর এই আক্রমণটা শুরুর পূর্বে করেছে কি এই বিএনপির কিছু কিছু লোক, কিছু লেবাসদারী বিএনপিরা খানায় কাবার উপরে, বক্কা শরীফের উপরে একটা মন্দিরের ফটো ফেসবুকের মধ্যে দিয়ে এই তারা শুরু করেছে। কারণ তাদের তো আর কিছু করণীয় নেই, তাদের তো আর কিছু করণীয় নেই। আমার আমার ভাই ভাই যেভাবে বক্তব্য দিচ্ছে অর্থাৎ আমার মনে হয় যে ওনাকে ধরে রিমান্ডে নিলেই সব কিছু বাইরে হয়ে যাবে, কারণ উনি সব কিছু জানে, কে নিয়েছে, কে মেরেছে, কে ধরেছে, যে বলছে যে এটা এখন বলেই না, এখন তো বলেই না কিভাবে আসে যায় কিভাবে। আর হত্যার রাজনীতি, আপনি ফরহান ভাই আপনি বলেন যে আসনুল্লাহ মাস্টার সাহেবকে কে হত্যা করেছিল, কখন হত্যা করা হয়েছিল? হত্যার রাজনীতি তো বিএনপি শুরু করেছে, গুমের রাজনীতি বিএনপি শুরু করেছে। জামালউদ্দিন ব্যবসায়ী, জামালউদ্দিন চিটাগাংয়ের ব্যবসায়ী জামালউদ্দিনকে কে গুম করেছিল, কখন, কার শাসনামা ছিল? এই বিএনপি শাসনামা। আচ্ছা শুনেন, গত 7-8 বছরে আপনারা কতটা গুম করেছেন? আমি নাসিরনগরের ঘটনা নিয়ে, নাসিরনগরের ঘটনা পুলিশের যে আমি আপনাকে গুম করব, নাসিরনগরের ধন্যবাদ আপনাকে আমি দিচ্ছি আপনাকে, আপনি দিয়ে দিয়েছেন, আপনি দিয়ে দিয়েছেন, আপনি বলেছেন যে এখানে আওয়ামী লীগ বলছেন, আপনি পুলিশ কি করছেন আমাকে বলতে, যারা লেবাসদারি ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এটা ভালো হয়েছে, এরা বিএনপি থেকে এসেছিল, ওদের চিহ্নিত করা গেছে। ধন্যবাদ ধন্যবাদ, আপনি বয়স্ক এবার শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ প্রমাণ করে দিল যে এতদিন ধরে যারা বলতো যে সংখ্যালঘুদের বন্ধু, এবার তারা তার আসল চেহারাটা প্রকাশ করে দিল। আর কিছু বলার নাই আমার, কি বলবো, আপনারা শুনেন, শুনেন শুনেন, আসল চেহারাটা এখন জনগণ দেখতেছে যে আপনারা কি চিজ, যেটা দেখেছিল 75-এ, এই যে মানুষ যাই গুরুক না কেন, ভালো কাপড় পরে আসুক, এক সময় না এক সময় তাদের আসল রূপটা বেরিয়ে যায়। নির্বাচনে আসলে তবে আমি নির্বাচনে শুনে না, আপনারা আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা আপনাদের এই ফেটুয়া বাহিনী ছাড়া আসেন, ময়দানে আসেন, দেখেন আপনারা কেন আমাদেরকে সভা করার কেন পারমিশন দেন নাই, আপনারা আপনাদের আমি হলফ করে বলতে পারি যে আপনাদের সেই সাহস নাই, আপনাদের এই বাহিনীগুলো রাইকা, আপনারা আসেন রাজপথে আপনাদেরকে আমরা মোকাবিলা করবো, আপনাদের সেই সেই ইয়ে নাই, আপনারা সাহস নেই, আপনারা কি করছেন, আপনারা বিচার বিভাগকে ধ্বংস করতেছেন, আপনারা পুলিশকে রাখকে সবকে ধ্বংস করে এই দেশের মানুষ আপনাদেরকে কি বলে জানেন, শেখ মুজিব যখন মারা গেছিলেন বন্ধু বলেন, শুনেন আপনি বলেন, আমি আমি দেই নাই, আপনি বলেন সেটা, আমি শেখ মুজিব বলি, আমি শেখ মুজিব বলি, আমি ওনাকে সম্মান করি, শুনেন আপনাদের আওয়ামী লীগের এমএলএ এই রকম আছে যে শেখ মুজিব মরার পরে সে বলছে একটা জাহিল মরছে, আপনাদের আওয়ামী লীগের আমি সাক্ষী, আমি তার জীবন্ত সাক্ষী, সাক্ষী, শুনেন এইটা বলেন না, আমি যথেষ্ট হয়েছে, আমি আমি সম্মান করি শেখ মুজিবকে, শুনেন শ্রেষ্ঠ জনগণকে সম্মান দেন, আমাদের সম্মান করে
আমি পুলিশের রিপোর্টটা দেখছি, পুলিশ বলেছে যে প্রশাসনের গাফিলতি ছিল। এখন কথা জনশ্রুতি বা দুই একজনের কাছে জানা যাচ্ছে যেটা আওয়ামী লীগ যে দুই একজন কাকে বহিষ্কার করছে, আমার ভাই অলরেডি এটা বলেছে। পুলিশ বলেনি যে সেখানে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্ব ছিল, এটা কি পুলিশ বলেনি? পুলিশ বলছে যে বিষয়টা আরো তদন্তের প্রয়োজন। এটি বলে আপনি বলতে চাচ্ছেন যে এটি বলেনি পুলিশ? না, পুলিশ বলছে যে রাজনৈতিক পুলিশের গাফিলতি ছিল। না, আর কি একদম এক্স্যাক্টলি যে কথাটা বলছে প্রশাসনের গাফিলতি ছিল, আর কি ছিল? রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে কিনা এই বিষয়ে আরো তদন্তের প্রয়োজন। এটা আমি আজকে দেখলাম যে রাজশাহী চিটাং রেঞ্জের অতিরিক্ত ডিআইজি উনি যে তদন্ত রিপোর্ট দিয়েছেন সেটাতে উনি আপনি বলতে চাচ্ছেন যে পুলিশের রিপোর্টে এটি তারা বলেনি যে এখানে শুধুমাত্র পুলিশের গাফিলতি ছিল না, প্রশাসনের গাফিলতি, প্রশাসনের গাফিলতি এবং রাজনৈতিক দলের মধ্যে অন্তঃকোন্দল যে এই ঘটনা সৃষ্টি হয়েছে কিনা এই বিষয়ে আরো তদন্তের প্রয়োজন। এবং তারা মনে করে না যে এখানে রাজনৈতিক, তারা মনে করার কথা নাই, আমি যেটা পড়ছি, আমি যেটা পড়লাম, আমি সেটা বলছি কিছুটা ঘাটতি আছে, কারণ আমি আপনাদের রিপোর্টে কিছুটা ঘাটতি আছে, কারণ পুলিশ দুটি বিষয়ই তারা স্পষ্টভাবে এনেছে। একটি হচ্ছে পুলিশের গাফিলতি, প্রশাসনের গাফিলতি অবশ্যই ছিল বলে তারা মনে করে, এবং সেখানে প্রশাসন কিন্তু শুধু পুলিশ না, আমি কিন্তু আমি প্রশাসনের কথা বলছি, আমি পুলিশের কথা বলিনি, আমি প্রশাসনের কথা বলছি। তার সাথে বলি আমি আসব আপনার কাছে, আরো তদন্তের প্রয়োজন, তদন্তের জন্য শেষ হবে না, এবং রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্বের কারণে এটি সৃষ্টি হতে পারে, আরো তদন্তের যদি এটা কিন্তু আপনার হতে পারে, এটি রিপোর্ট কিন্তু কনক্লুড, এটি রিপোর্ট, এটি কোনো রায় নয়, রিপোর্টে অলওয়েজ হতে পারে, হতে যাচ্ছে, এরকম টেন্স থাকে। সুতরাং এটা নিশ্চয়ই আপনি একজন পুলিশ অফিসার ছিলেন, আপনার জানার কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কিন্তু এটি অ্যাড্রেস করেছে, রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, এটি অ্যাড্রেস, আমরা এটা না স্বীকার করতেছি না, তো রাজনৈতিক যদি কোনো দ্বন্দ্ব থাকে থাকে তো এটি অস্বীকার করছে না, ধন্যবাদ, অস্বীকার করছে না, ঠিক আছে, এবং রাজনৈতিক লোক জড়িত ছিল বিধায় তো তাদেরকে ধন্যবাদ এক্সপ্লেইন করা, জানতে চাচ্ছিলাম, পরিষ্কার করা, এটি জানতে, কারণ তারা হচ্ছে ওই সমস্ত লেবাসধারী সুযোগ সন্ধানী, তারা হচ্ছে এই যে এরা কেমোফ্লাশি, কেমোফ্লাশি যারা, তারা অন্য দলের লোক, তারা আওয়ামী লীগ, আপনি জানেন আজকে তাহেরপুরে রাজশাহীর বাগমারাতে বাংলা ভাইয়ের অনুসারীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে নমিনেশন আওয়ামী লীগ থেকে, পরে সেটা ঢাকা প্রেস ক্লাবে আলোচনার মাধ্যমে সকল থেকে কেটে আজকে প্রস্তুত করা হয়। কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে, আমরা কথা বলছিলাম খুন, হত্যা এবং নিখোঁজ হওয়া নিয়ে, আমরা এই কথা বলছিলাম বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, আসলে নাসির নগরের উপর যে আক্রমণ করা হয়েছে তার পরবর্তী বিশ্বের বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে পরিচিতি সেটি আদৌ অক্ষুণ্ণ থাকবে কিনা এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে আজকে ফোন করেছেন, অতিথিদেরকে ধন্যবাদ, এবং আগামী অভিমত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।